আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি বিএসসি অনার্স বা পাস কোর্সের শিক্ষার্থীদের জন্য ম্যাথমেটিক্স অনার্সের ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস অংশের কিছু আলোচনা করতে চাই। আমি যদি তোমাদের সামনে আজকের এই ক্লাসটি এভাবে উপস্থাপন করতে চাই যে ক্যালকুলাস যে একটি সাবজেক্ট আছে অনার্স ফার্স্ট ইয়ারে, এই ক্যালকুলাসকে যদি তোমরা দেখো যে দুইটা অংশে, অর্থাৎ দুইটা পার্ট যদি ভাগ করা যায়, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর একটা ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো আজকে আমি চেষ্টা করব যে এই সাইট থেকে একটা সুন্দর প্লেলিস্ট তৈরি করে, যাতে কোনো শিক্ষার্থীরা যদি তৌহিদ একাডেমি এই ইউটিউব চ্যানেলে ম্যাথের যে কোনো ক্লাস পেতে চাই, সেই ক্ষেত্রে প্রতিটা ক্লাসের একদম শুরু থেকেই আমি ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। এরপরে আমি চেষ্টা করব যে বোর্ডের প্রশ্নগুলো সলিউশন করা। যেহেতু অনার্সে তোমরা পড়াশোনা করছো, এই মুহূর্তে যারা ক্লাসগুলো দেখছো তাদের জন্য বলবো যে তোমরা তোমাদের মেন মেন বই বলতে বিভিন্ন রাইটারের বইগুলো তোমরা একটু দেখো, সেটা বাংলা ভাষণ বা ইংলিশ ভাষণ যেটাই হোক না কেন, তোমাদের প্রথম কাজ হবে যে ওই বইটিতে কি ধরনের টপিকস দেওয়া আছে এবং বোর্ড প্রশ্নগুলো যদি তোমরা সলিউশন মানে একটু দেখো বা রিসার্চ করো, সেই ক্ষেত্রে তোমরা নিজেই বুঝবা যে অ্যাকচুয়ালি তোমাদের কিভাবে পড়াশোনা করা লাগবে। তাহলে প্রিয় গাইস, আজকে দেখো অ্যাডভান্স ক্যালকুলাস ওয়ানের আমি যদি বলি ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ক্যালকুলাস অ্যাডভান্স ক্যালকুলাসের আমি যে রাইটার বইটি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, এখানে 9টি চ্যাপ্টার আছে। সেই ক্ষেত্রে প্রথম চ্যাপ্টারে দেখো, প্রথম চ্যাপ্টারে তোমাদের আগেও কিন্তু আমি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, ওখানেও কিন্তু প্রত্যেকটা অনুশীলনীতে আবার আর্টিকেল ছিল, এই আর্টিকেলগুলো আমি আলোচনা করেছিলাম। অনুরূপভাবে আজকে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ক্ষেত্রেও চ্যাপ্টার ওয়ানে, অর্থাৎ ওয়ানের এতে 1.A.1 থেকে, অর্থাৎ 1 থেকে 13 পর্যন্ত আর্টিকেল আছে যদি তোমরা দেখো ডিফারেনশিয়াল ক্যালকুলাস। আর প্রথম চ্যাপ্টারটা মূলত ফাংশনস, এই ফাংশন তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো। সবচেয়ে বলবো তোমাদের যে ইন্টারে কিন্তু তোমরা ফাংশনের ধারণা করে এসেছো বা পড়ে এসেছো, সেটি কিন্তু দেখো অনার্স ফার্স্ট ইয়ারে যদি বলে চ্যাপ্টার ওয়ানের এ বি সি, তাহলে এ অনুশীলনীতে তোমাদের 13টি আর্টিকেল আছে, 13টি আর্টিকেল দিয়ে তোমাদের সম্পূর্ণ ব্যাগটা কাভার করা হয়েছে। বি যদি বলি ওয়ানের বি, এখানে দেখো 1 থেকে 29, অর্থাৎ 29টা আর্টিকেল আছে ফাংশন সংক্রান্ত। ওয়ানের সি যদি অনুশীলনী বলি, সেক্ষেত্রে 1 থেকে 12টি, অর্থাৎ 12 পর্যন্ত তোমাদের আর্টিকেল আছে। এখন এগুলো আমি ইন ডিটেলস আলোচনা করার উদ্দেশ্য, যেহেতু তোমরা অনার্সে পড়াশোনা করো, সেই ক্ষেত্রে এসএসসি লেভেল বা এইচএসসি লেভেলের মতো তোমরা তোমাদের প্রাইভেট পড়ার কোনো সুযোগ থাকে না বা পাও না। আমার উদ্দেশ্য যে মেন বইটিতে কি ধরনের আর্টিকেল আছে বা কিভাবে তোমরা পড়াশোনা করবা, এটি কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টায় আছি। এই চ্যাপ্টার ওয়ানে ফাংশনে, ফাংশন কি ধরনের ফাংশন আছে, যেমন তোমাদের ওয়ানের ইয়েতে ফাংশন কাকে বলে বা ফাংশনের সংজ্ঞাটা কিভাবে দেওয়া আছে, বা এখানে চ্যাপ্টার বিতে দেওয়া আছে বিভিন্ন ধরনের ফাংশন। তোমরা যেহেতু এসএসসিতে পড়াশোনা করে আসছো বা ইন্টারে তোমরা পড়াশোনা করছো ফাংশনের, সেটি কিন্তু এখানে ইন ডিটেলসে দেওয়া আছে, প্রায় 29টা আর্টিকেল দেওয়া আছে। মানে কি, তুমি যদি নিজে একটু বই খাতা নিয়ে একটু প্র্যাকটিস করো, ইন্টারে বইটি যদি কাছে রাখো, দেখবা সেক্ষেত্রে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। ওকে, ওয়ান সিতে দেখো, ওয়ানের ওয়ান সিতে 1 থেকে 12, এখানে যে ফাংশনের লেখচিত্র আছে, যেটি কিন্তু আমরা এসএসসি লেভেল বা ইন্টারে দেখি যে প্র্যাকটিক্যালে দেওয়া হয়, শিক্ষার্থীরা কিন্তু মনোযোগ সহকারে এই ফাংশনের লেখচিত্রে ম্যাথগুলো করতে চায় না। সেই ক্ষেত্রে তোমাদের উচিত হবে যে এই ফাংশন লেখচিত্রগুলো ইন ডিটেলসে কিন্তু আলোচনা করার বা ইন ডিটেলসে বোঝার চেষ্টা করবা। আমি চেষ্টা করবো যতটুকু পারি তোমাদের সাহায্য করার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি এইভাবে বলি, চ্যাপ্টার ওয়ানে দেখো ফাংশন সংক্রান্ত 3টি এখানে অনুশীলন আছে। এরপর চ্যাপ্টার 2 যেটি লিমিট, যেটা ইন্টারমিডিয়েটে তোমরা পড়ে এসেছো, যে লিমিটের ধারণা ক্যালকুলাসে তোমরা পেয়েছো, লিমিট থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলাসের যে একটা বেসিক বিষয়গুলো তৈরি হচ্ছে ফাংশন থেকে আসছে কিন্তু লিমিট, এবং লিমিটের একটি সীমা, লিমিটের সীমা বলতে এখানে 2.1 এর 1 থেকে 12, অর্থাৎ 12টি আর্টিকেল যদি তোমরা দেখো যে লিমিট কাকে বলে, বাম লিমিট ডান লিমিট কাকে বলে, এখানে লিমিটের যে ক্লাসিফিকেশনগুলো আছে বা লিমিট সংক্রান্ত যে আলোচনাগুলো আছে বা এখানে বোর্ডের যে প্রশ্নগুলো আছে বা এখানে 2-1 মার্কসের যে প্রশ্নগুলো আছে, এইগুলো আগে তোমরা দেখে নাও, এগুলো আগে তোমরা বোর্ডের প্রশ্নগুলো এক জায়গায় করে নাও। এরপর দেখো অবিচ্ছিন্নতা,
যেটা বলা আছে কন্টিনিউটি বা এই অবিচ্ছিন্নতা তোমাদের অবশ্যই ভালো করে জানতে হবে ফাংশন থেকেই তোমরা অবিচ্ছিন্নতা বা লিমিট থেকে তোমাদের অবিচ্ছিন্নতা জানতে হবে কারণ তোমাদের বলবো যেহেতু তোমরা ম্যাথমেটিক্সে অনার্স করতেছো সেই ক্ষেত্রে দেখবা যে তোমরা যদি কলেজের টিচার হতে চাও সেই ক্ষেত্রে যে কলেজ তোমার শিক্ষক নিয়োগ পরীক্ষা যেটা থাকে বা বলবো যে টিচার নিয়োগের যে সার্টিফিকেট আমাদের সংগ্রহ করতে বা পরীক্ষার মাধ্যমে আমাদের একটা শিক্ষক অর্থাৎ পেশায় আসার জন্য আমাদের যে একটা সার্টিফিকেট লাগে ওখানে কিন্তু এই কন্টিনিউয়াস কন্টিনিউটি অর্থাৎ অবিচ্ছিন্নতা অর্থাৎ ডিসকন্টিনিউয়াসের অবিচ্ছিন্নতা বা তোমাদের কন্টিনিউয়াস এগুলো দিয়েই কিন্তু ম্যানগুলো এখানে দেওয়া আছে। এরপরে দেখো অন্তরীকরণ যোগ্যতা অর্থাৎ কোনো একটি ফাংশন এই ফাংশন থেকে আমরা লিমিট পাচ্ছি লিমিটের কিছু কিছু ফাংশনে আমাদের অন্তরীকরণ করা যাবে কিনা অন্তরীকরণ যোগ্যতা এখানে যেটা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে ডিফারেনশিয়াল অ্যাবিলিটি ওকে অর্থাৎ চ্যাপ্টার ওয়ান আর চ্যাপ্টার টু তোমরা যদি দেখো যে আর্টিকেল সহ এভাবে অনেকগুলো আর্টিকেল দেওয়া আছে বাট আমি চ্যাপ্টার থ্রি যেটা দেখো থ্রি এর মূল নিয়মের অন্তরীকরণ ইন্টারে তোমরা করে এসেছো মূল নিয়মে যে সূত্র দিয়ে তোমাদের অন্তরীকরণ করা হয়েছে লিমিটের ধারণা থেকে সেটি কিন্তু দেখো আমি শর্টে লিখেছি পাঁচটি এখানে আর্টিকেল আছে সুতরাং এত ইন ডিটেলসে না লিখে এখন শর্টলি তোমাদের সামনে লেখার চেষ্টা করছি এরপর অন্তরীকরণ এখন কোন একটি আমাদের ফাংশনকে অন্তরীকরণ যখন করব তখন মূল নিয়মের সাহায্যে আমাদের জানতে হবে তারপরে এখানে সূত্রগুলো আমাদের ইউজ করতে হবে এবং অনার্সের এই অন্তরীকরণগুলো অ্যাকচুয়ালি বলতে কি ইন্টারমিডিয়েটের মতো না ইন্টারমিডিয়েট থেকে কিন্তু উচ্চতর চিন্তন দক্ষতা উচ্চতর চিন্তা চেতনার টাইপেরই তোমাদের ব্রেন খাটাতে হবে কারণ তুমি তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছো অনার্সে পড়াশোনা করতেছ ম্যাথ নিয়ে তুমি রিসার্চ করতেছো ওকে এরপর চ্যাপ্টার ফোর যেটা আছে দেখো ফোরে পর্যায়ক্রমিক অন্তরীকরণ অর্থাৎ তুমি একটি ফাংশনকে একবার অন্তরীকরণ করলে এরপর দ্বিতীয়বার অন্তরীকরণ করলে এবার তৃতীয়বার অন্তরীকরণ করলে এবার তুমি ধাপে ধাপে যদি অন্তরীকরণ করতে চাও তখন দেখবা ফাংশনগুলো যদি ত্রিকোণমিতিক ফাংশন হয় পূর্বেরটা আবার ফিরে আসে বা কোনো একটা ফাংশনকে একবার অন্তরীকরণ করছো সেক্ষেত্রে নিয়মটা জানতে হবে এরপর আসো লিবনিজের উপপাদ্য লিবনিজের উপপাদ্য যদি বলি চ্যাপ্টার ফোরের যে পর্যায়ক্রমিক তুমি অন্তরীকরণ করছো এখানে এন সংখ্যক বার যদি তুমি অন্তরীকরণ করতে চাও সেক্ষেত্রে লিবনিজের যে সূত্রটি আছে এই সূত্রটি কিন্তু জানা লাগবে এবং লিবনিজের সূত্রটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনার্সের জন্য বলবো যার কারণে প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে যে তোমাদের এই যে আমি চ্যাপ্টারগুলো তুলে ধরেছি তোমাদের সামনে যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস এখানে এই ক্যালকুলাসের যে নয়টি চ্যাপ্টার আছে তাছাড়া আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে তোমাদের সাথে প্রাথমিক অবস্থায় কন্টেন্ট নিয়ে আলোচনা করব আর সূচিপত্র নিয়ে আলোচনা করব এরপরে আমি চেষ্টা করব তোমাদের অনার্সের প্রশ্নগুলো একটু আমি দেখে যে ম্যাথগুলো তোমাদের বোঝানোর দরকার করানোর দরকার সেগুলো আমি করিয়ে দেবো এরপর আসো দেখো চ্যাপ্টার ফাইভ যেটা রোলের উপপাদ্য বা গড় মান উপপাদ্য এটি তোমাদের কাছে আমি যদি বলি যে হয়তো চ্যাপ্টার থ্রি পর্যন্ত তুমি ইন্টার পর্যন্ত ক্যালকুলাস পেলে বাট তুমি দেখো চ্যাপ্টার ফোর থেকে কিন্তু আস্তে আস্তে অনার্সের বা উচ্চতর যে ডিগ্রি অর্জন করবা সেটার জন্য কিন্তু তোমার এই যে রোলের উপপাদ্য বা গড় মান উপপাদ্য এখানে যে ক্যালকুলাসেরই তুমি ক্যালকুলেশন করবা যেটি একটি বর্ণনামূলক বা ধারাবাহিকভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে জানতে হবে সেই ক্ষেত্রে এটি উপপাদ্য আকারে অর্থাৎ এটা বর্ণনামূলক আকারে থাকবে এটি কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে জানতে হবে এরপরে দেখো চ্যাপ্টার সিক্স যেটা টেলর বা ম্যাকলোরনের উপপাদ্য টেলর এবং ম্যাকলোরনের উপপাদ্য কিন্তু আমি বলবো যে তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু টেলরের বা ম্যাকলোরনের উপপাদ্য তোমরা এই ক্যালকুলাস মূল নিয়মের সাহায্যে বা অন্তরীকরণ বা পর্যায়ক্রমিকের বিষয়গুলো যদি খুবই ভালো করে জানো বা লিমিট ফাংশনে তোমরা যদি ত্রিকোণমিতিক ফাংশন বা যে কোনো ফাংশনে বিশেষ করে ত্রিকোণমিতিক ফাংশন কিন্তু ম্যাক্সিমাম থাকে মনে রাখবা বা সূচকীয় ফাংশন বা লগারিদমের ফাংশনেই কিন্তু এই লিবনিজ এর উপপাদ্য ব্যবহার করা হবে বা টেলর বা ম্যাকলোরনের উপপাদ্যগুলোতে কিন্তু থাকবে এরপরে চ্যাপ্টার সেভেন ফাংশনের লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান এই লঘিষ্ঠ ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু কিন্তু অনেক সোজা যদিও বা তোমাদের কাছে হয়তো মনে হতে পারে তোমরা অনেকে ইম্পর্টেন্ট ম্যাথ দেখে হয়তো করতে চাও কিন্তু তোমরা যদি এই আগের চ্যাপ্টারগুলোর বেসিক বিষয়গুলো না জানো বারবার প্র্যাকটিস না করো সূত্রগুলো যদি বারবার না জানো সেক্ষেত্রে হয়তো তুমি ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু মানগুলো পেয়ে যাচ্ছ বা করতে পারছো কিন্তু সেক্ষেত্রে তোমার যে ল্যাকিংস এই ল্যাকিংস কিন্তু থেকে যাবে সুতরাং বি কেয়ারফুল তোমাদের অবশ্যই ধারাবাহিকভাবে প্রতিটা চ্যাপ্টারে যেগুলো ইম্পর্টেন্ট প্রমাণগুলো এসেছে বা ম্যাথগুলো থাকবে সেই ম্যাথগুলো তোমার করার জন্য অবশ্যই প্র্যাকটিস করা লাগবে ওকে এরপরে আসো দেখো চ্যাপ্টার
এই যেটা অনির্ণয় আকার অর্থাৎ কোন একটি লিমিট থেকে বা কোন একটা ফাংশন থেকে যখন আমরা ফাংশনটাকে এক্সটেন্ডস টু 0 বা এক্সটেন্ডস টু ইনফিনিটি এগুলো দিয়ে আমরা অনির্ণয় কোন একটি ফাংশনের লব বা হর যদি আমরা দেখি কোন একটা ফাংশন y সমান f(x) এই ফাংশনে আমাদের অনির্ণয় নির্ণয় করা যাবে কিনা অনির্ণয় করা যাবে অনির্ণয়ত কিনা এগুলো নিয়েই কিন্তু এই চ্যাপ্টারটা মূলত আলোচনা আছে চ্যাপ্টার 9 আছে দেখো 9 এর ab স্পর্শক অভিলম্ব এটি কিন্তু তোমরা ইন্টারে করে এসেছো স্পর্শক বা অভিলম্ব কিন্তু এর একদম ব্যাপকতা কিন্তু তোমাদের ভালো করে এই অনার্সে কিন্তু শিখে যেতে হবে এখানে তোমার কার্টেসিয় আকারে থাকতে পারে এবং পোলার আকারে থাকতে পারে ইন্টারে তুমি করে এসেছো যে ইন্টারে জ্যামিতি যে তোমরা একদম কার্টেসিয়াস স্থানাঙ্ক বা পোলার স্থানাঙ্ক যে বিষয়গুলো করে এসেছো জাস্ট এখানে স্পর্শকের ক্ষেত্রে অভিলম্বর ক্ষেত্রে তোমাকে অবশ্যই চিত্র আঁকতে হবে চিত্র এঁকে কিন্তু ভালোভাবে জানতে হবে পোলার আকারে কেমন হতে পারে বা কার্টেসিয়া আকারে কেমন হতে পারে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের হয়তো মনে হতে পারে যে তোহিত স্যার অ্যাকচুয়ালি ম্যাথ করাচ্ছে না আমি আগেই বলেছি যে আমি একটি প্লেলিস্ট পরিপূর্ণভাবে কমপ্লিট করে আমি এরপরে প্রত্যেকটা চ্যাপ্টারে হয়তো ক্যালকুলাস 1 বা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বা তোমাদের এর পরবর্তী যে দুটি পার্ট নিয়ে আলোচনা করব সেটি নিয়েও দেখবা তোমাদের জন্য সুবিধা হবে এবং আমি ডিফারেনশিয়াল ক্যালকুলাস নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে তোমাদের সামনে থাকার চেষ্টা করব এবং তোমরা ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো অনুরোধ করব ম্যাথমেটিক্সের কোর্সে অবশ্যই তোমাদের ফার্স্ট ক্লাস রেজাল্ট অবশ্যই করতে হবে নইলে অ্যাকচুয়ালি এখনকার কম্পিটিশনে তোমার ম্যাথে অনার্স পড়ে কোনো লাভ নেই ভালো থেকো সুস্থ থাকো সেই শুভকামনাই ইতি টানলাম।